আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমার মতো আপনারা হয়তো আপনাদের ফ্রেন্ডস, ফ্যামিলি বা বন্ধু বান্ধব কারো কাছে শুনে থাকবেন যে তারা নিজেরা অথবা তাদের পরিচিত কেউ শেয়ার মার্কেটে ইনভেস্ট করে অনেক টাকা প্রফিট করেছে, হয়তো বা কেউ কেউ যত টাকা ইনভেস্ট করেছে তার থেকে 2 গুণ বা 3 গুণ প্রফিট করেছে। আবার আমরা কিন্তু ঠিক তার উল্টোটাও শুনি যে হয়তো বা কেউ শেয়ার মার্কেটে ইনভেস্ট করে অনেক টাকা লসও করেছে। এখন কথা হচ্ছে দুইটির মধ্যে কোনটি সত্যি, শেয়ার মার্কেটে কি শুধু প্রফিট হয় নাকি অনেক লসও হয়। এক্ষেত্রে আমি আপনাদের সাথে ছোট্ট একটি স্ট্যাটিস্টিক শেয়ার করতে চাই। আপনি যদি 2020 সালের জানুয়ারিতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই কোম্পানিতে ইনভেস্ট করতেন, তাহলে কিন্তু 2020 সাল শেষে আপনার রিটার্ন হতো 212%, অর্থাৎ আপনি 100 টাকা ইনভেস্ট করলে কিন্তু বছর শেষে ফেরত পেতেন 312 টাকা। আবার আপনি এই কোম্পানিতে ইনভেস্ট না করে যদি 2020 সালের শুরুতে স্ট্যান্ডার্ড সিরামিক্স লিমিটেড এই কোম্পানিতে ইনভেস্ট করতেন, তাহলে কিন্তু বছর শেষে আপনার রিটার্ন হতো -57%, অর্থাৎ আপনি 100 টাকা ইনভেস্ট করলে বছর শেষে ফেরত পেতেন মাত্র 43 টাকা। সুতরাং এখান থেকেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অন্যান্য বিজনেসের মতোই শেয়ার মার্কেটে ইনভেস্ট করলেও প্রফিট এবং লস দুটিই হতে পারে। এখন আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করে প্রফিট করবেন না লস করবেন অথবা কতটা প্রফিট করবেন তা কিন্তু ডিপেন্ড করছে আপনি কতটা ভালোভাবে শেয়ার মার্কেট এবং শেয়ার মার্কেটের কোম্পানিগুলো সম্বন্ধে জানেন এবং বুঝেন তার উপর। সুতরাং আপনি যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে আগ্রহী হন অথবা ইনভেস্ট করবেন কি করবেন না এই ডিসিশন নেওয়ার জন্য অ্যাটলিস্ট শেয়ার মার্কেট সম্বন্ধে জানতে চান, তাহলে কিন্তু আপনাকে থাকতে হবে এই ভিডিও শেষ পর্যন্ত। আজকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। চলুন তাহলে শুরু করা যাক ফিনসাইট। ভিডিও শুরুতেই আমরা জানবো স্টক বা শেয়ার কি। স্টক বা শেয়ার বলতে আমরা মিন করি কোনো বিজনেসের মালিকানার একটি অংশকে, আপনি একে পার্টনারশিপও বলতে পারেন। যেমন ধরুন আপনার নিজের একটি বিজনেস আছে এবং তা আরও বড় করার জন্য আপনার এখন 2 লক্ষ টাকা দরকার, বাট কোনো কারণে এখন আপনার কাছে এই অ্যামাউন্টের টাকা নেই। তো এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি আপনার পরিচিত কোনো একজন মানুষের কাছে যে বলতে পারেন যে তুমি যদি আমাকে 2 লক্ষ টাকা দাও আমি তোমাকে আমার বিজনেসের 10% ওনারশিপ বা মালিকানা দিয়ে দিব। সো এই ক্ষেত্রে হয়তো বা সেই মানুষটা আপনার কথা শুনে এই 2 লক্ষ টাকা দিয়ে আপনার বিজনেসের এই মালিকানার অংশটুকু কিনেও নিতে পারে। সো এই যে আপনি টাকার বিনিময়ে আপনার বিজনেসের মালিকানা বা ওনারশিপের একটি অংশ আরেকজন মানুষকে দিয়ে দিচ্ছেন, এই মালিকানা বা ওনারশিপের অংশটাকেই আমরা মূলত স্টক বা শেয়ার বলে থাকি। এখন আমরা যদি আর একটু বড় পার্সপেক্টিভে চিন্তা করি, যেমন ধরুন এবার আপনার 1000 কোটি টাকার একটি বিজনেস আছে এবং তা আরও বড় করার জন্য আপনার 100 কোটি টাকা দরকার। এখন আপনি যদি একজন ইন্ডিভিজুয়াল মানুষকে যে বলেন যে তুমি আমাকে 100 কোটি টাকা দিলে আমি তোমাকে আমার বিজনেসের 10% স্টক দিয়ে দিব, এটা কিন্তু সম্ভব নাও হতে পারে, কারণ 100 কোটি টাকা একজন ইন্ডিভিজুয়াল মানুষের জন্য অনেক বড় একটি অ্যামাউন্ট। তো এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি 100 জন ইন্ডিভিজুয়াল মানুষের কাছে যে বলতে পারেন যে তোমরা প্রত্যেকে যদি আমাকে 1 কোটি টাকা করে দাও আমি তোমাদের সবাইকে একসাথে আমার বিজনেসের 10% ওনারশিপ বা স্টক দিয়ে দিব। বাট এই ক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে কোন 100 জন মানুষ তাদের টাকা আপনার বিজনেসে ইনভেস্ট করতে চায়, আপনি তাদের কিভাবে খুঁজে বের করবেন। এখানে কিন্তু চলে আসে শেয়ার মার্কেট বা স্টক মার্কেট। নর্মাল বাজারে বা মার্কেটে আমরা যেরকম একই সাথে অনেক ক্রেতা বা বিক্রেতাকে দেখি, আপনি যদি স্টক মার্কেটেও একটি নির্দিষ্ট প্রসিডিউরের থ্রুতে এসে আপনার কোম্পানির স্টক বা ওনারশিপ সেল করতে চান, আপনি কিন্তু স্টক মার্কেটে অনেক ইন্টারেস্টেড ইনভেস্টর বা বায়ার পাবেন যারা টাকার বিনিময়ে আপনার কোম্পানির এই ওনারশিপ কিনে নিতে আগ্রহী। একই সাথে যদি আপনি স্টক মার্কেটে লিস্টেড অন্য কোনো কোম্পানির স্টক বা শেয়ার কিনতে চান, আপনি অনেক আগ্রহী বিক্রেতা পাবেন যারা কিনা টাকার বিনিময়ে আপনার কাছে ওই কোম্পানির স্টক বা শেয়ার বিক্রি করতে চায়। এখন আপনি আস্ক করতে পারেন যে কেন আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন। মূলত আমি আপনাকে 3টি কারণ বলতে পারি শেয়ার মার্কেটে ইনভেস্ট করার। প্রথম কারণটি হচ্ছে এক্সট্রা ইনকাম। আমি আমার ভিডিও শুরুতেই যেরকম বললাম যে আপনি যদি 2020 সালের জানুয়ারিতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই কোম্পানিতে ইনভেস্ট করতেন, তাহলে 2020 সাল শেষে আপনার রিটার্ন হতো 212%। সো এটি হচ্ছে আপনার এক্সট্রা রিটার্ন। আমি যদি আরেকটি সহজ এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝাই, যেমন ধরুন আপনি এখন কোনো একটি কোম্পানির স্টক কিনছেন 100 টাকা দিয়ে এবং কোনো একটি কারণে আপনি মনে করছেন 6 মাস পরে এই কোম্পানিটি আরও অনেক বেশি প্রফিট করবে। 6 মাস পরে আপনার এই ধারণা যদি সত্যি হয় তাহলে কিন্তু ওই কোম্পানির শেয়ারের প্রাইস বাড়বে। হতে পারে আপনি এখন যে শেয়ারটি 100 টাকায় কিনছেন 6 মাস পরে আপনি এটি 120 টাকায় সেল করবেন। সো এই এক্সট্রা 20 টাকা কিন্তু আপনার এক্সট্রা ইনকাম। আপনি আরও একভাবে শেয়ার মার্কেট থেকে ইনকাম করতে পারেন, সেটা হচ্ছে আপনার এই কোম্পানিটি যদি আসলে 6 মাস পরে অনেক বেশি প্রফিট করে, হতে পারে এই কোম্পানিটি তার প্রফিটের একটি অংশ আপনার সাথে শেয়ার করবে।
সো এই কোম্পানি থেকে আপনি প্রফিটে যে শেয়ারটি পাচ্ছেন সেটিও কিন্তু আপনার এক্সট্রা ইনকামের আরেকটি অংশ। শেয়ার মার্কেটে ইনভেস্ট করার দ্বিতীয় কারণটি হচ্ছে ট্যাক্স রিবেট বা ট্যাক্স ইনসেন্টিভ, বাংলাতে যাকে বলা হয় কর রেয়াত। যারা রেগুলার ট্যাক্স ফাইল করেন তাদের জন্য কিন্তু এটি অনেক ইম্পর্টেন্ট একটি রিজন শেয়ার মার্কেটে ইনভেস্ট করার। বাংলাদেশের ল অনুযায়ী আপনি যদি বাংলাদেশের শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনি কিছুটা ট্যাক্স ইনসেন্টিভ বা ট্যাক্স রিবেট পাবেন। যেমন ধরুন, আপনার কোনো ইয়ারে যদি ট্যাক্সেবল ইনকাম 5 লক্ষ টাকা হয় এবং আপনি যদি সেই বছর শেয়ার মার্কেটে 1,25,000 টাকা ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনাকে ওই বছর কোনো ট্যাক্স দিতে হবে না। অবভিয়াসলি এটি আপনার ট্যাক্সেবল ইনকাম এবং আপনি শেয়ার মার্কেটে কত টাকা ইনভেস্ট করছেন তার উপরে বেস করে কমতে পারে বা বাড়তে পারে। এবং শেয়ার মার্কেটে ইনভেস্ট করার সর্বশেষ কারণটি হচ্ছে ইনভেস্টমেন্ট ডাইভার্সিফিকেশন, বাংলাতে যাকে বলা হয় আপনার সব টাকা বা সম্পত্তি এক জায়গাতে ইনভেস্ট না করে ছোট ছোট অনেকগুলো ভাগ করে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করা। এতে প্রধান লাভ যেটা হয় আপনার ওভারঅল রিস্ক বা লস হওয়ার চান্সটা কমে যায়। যেমন ধরুন, 2020 সালে আপনার কাছে 10 লক্ষ টাকা ছিল এবং আপনি পুরো টাকাটাই একটা রেস্টুরেন্ট বিজনেসে ইনভেস্ট করেছিলেন। বাট আমরা কিন্তু দেখেছি COVID-19-এর কারণে 2020 সালে অনেক ছোট ছোট বিজনেস এবং রেস্টুরেন্ট কিন্তু বন্ধ হয়ে গেছে। সো আপনার বিজনেসটিও যদি 2020 সালে বন্ধ হয়ে যেত তাহলে হতে পারে আপনি আপনার পুরো টাকাটাই লস করতেন, বা পুরো টাকা লস না করলেও হতে পারে যে আপনি অনেক বড় একটি লস করতেন। সো এই ক্ষেত্রে আপনি যদি স্মার্ট ইনভেস্টর হন, আপনি আপনার এই 10 লক্ষ টাকা অনেকগুলো ছোট ছোট ভাগে ভাগ করবেন। যেমন আমি ধরে নিচ্ছি আপনি দুইটি ভাগে ভাগ করলেন 5 লক্ষ টাকা করে। 5 লক্ষ টাকা আপনি হয়তো বা রেস্টুরেন্ট বিজনেস ইনভেস্ট করবেন, বাকি 5 লক্ষ টাকা আপনি হয়তো বা শেয়ার মার্কেট, ব্যাংক বা সঞ্চয়পত্র অন্য কোথাও ইনভেস্ট করবেন। সো এই ক্ষেত্রে আপনার বিজনেসটি যদি বন্ধ হয়ে যায় বাকি 5 লক্ষ টাকা থেকে হতে পারে আপনি কিছু এক্সট্রা ইনকামও করে ফেলতে পারেন। এখন এই তিনটি কারণ শুনে যদি আপনার মনে হয় আপনার শেয়ার মার্কেটে ইনভেস্ট করা উচিত বা আপনি অ্যাকচুয়ালি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চান তাহলে কিন্তু আমি অবশ্যই সাজেস্ট করব যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করার আগে শেয়ার মার্কেট এবং মার্কেটের কোম্পানিগুলো সম্বন্ধে ভালোভাবে জেনে বুঝে তারপরেই কেবল ইনভেস্ট করুন। তাহলে কিন্তু আপনার শেয়ার মার্কেট থেকে প্রফিট করার চান্স অনেকটাই বেড়ে যাবে। এবং শেয়ার মার্কেট এবং শেয়ার মার্কেটের কোম্পানিগুলো সম্পর্কে জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না, যাতে কিনা আপনার সাথে সাথে আপনার আশেপাশের মানুষজনও শেয়ার মার্কেট এবং শেয়ার মার্কেটের কোম্পানিগুলো সম্বন্ধে জানতে পারে এবং তাদের মধ্যে বাংলাদেশের শেয়ার মার্কেট নিয়ে যেই ভুল ধারণাগুলো আছে সেগুলো যাতে আর না থাকে। আমি চেষ্টা করব শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য আপনার যেই সকল বিষয়গুলো জানা প্রয়োজন সেই সকল বিষয়গুলো আমার ভিডিওর মাধ্যমে অ্যাড্রেস করার, এবং আশা করি খুব শীঘ্রই ফিরে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন।